এই মুহূর্তে বেলি রোডে আছেন আমাদের সহকর্মী ইমরান সুমন। সেখানকার সবশেষ খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত হয়ে যাচ্ছি তার সঙ্গে। ইমরান সুমন, আপনি বেলি রোডে আছেন এবং কোথায় ঠিক আছেন? ওই ভবনটির, যে ভবনটিতে অগ্নিকাণ্ড ঘটেছে সেই ভবনটির সামনে আছেন কিনা, সেখানে এই মুহূর্তে কি অবস্থা, কি চলছে একটু জানতে চাই আপনার কাছে। চাই সেটি হলো, কিছুক্ষণ আগে এখানে ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক এসেছিলেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নাইম। তিনি যেটি বলেছেন যে আসলে এই ভবনের যে সিঁড়ি সহ অন্যান্য যে জায়গাগুলো তিনি ঘুরেছেন সেখানে অগ্নি নিরাপত্তা ব্যবস্থার অবস্থা খুবই অপ্রতুল ছিল। সেই সঙ্গে ভবনের যে বিল্ডিং কোড, বাংলাদেশের ভবন নির্মাণ করার জন্য রাজউক যে অনুমোদনটি দিয়ে থাকে এবং যেই নিয়ম মেনে ভবন করতে হয় সেই নিয়ম মেনে এই ভবনটি করা হয়নি এমনটি বলা হয়েছে। এবং বলা হয়েছে যেটি, সেটি হলো যে এখানে একটি অগ্নিকাণ্ডের পর যেই একটি দেয়াল পাশের যে ভবন সেখানেও আগুন ছড়িয়ে যাবে না যদি নিয়ম মানা হয়, অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং সেই সঙ্গে বিধি অনুযায়ী যদি ভবন নির্মাণ করা হয় তাহলে তারা সেটি এক জায়গার আগুন অন্য জায়গায় ছড়িয়ে যাবে না, সেটি বলা হয়েছে। এবং এক ফ্লোর থেকে অন্য ফ্লোরেও ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা নাই। এবং তিনি আরেকটি বলেছেন যে সিলিন্ডার যে বিস্ফোরণের ঘটনাটি ঘটে, এই সিলিন্ডার বিস্ফোরণে আসলে এটির মেয়াদ উত্তীর্ণ কিনা, এটি একটি সিলিন্ডার কতদিন পর্যন্ত চলতে পারে সেই বিষয়ে তদারক করার সময় আছে। কারণ এই যে সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলো কিন্তু কয়েকদিন পরপরই সেগুলো যখন শেষ হয়ে যায় সেগুলো কিন্তু আবার সেগুলো রিফিল করা হয়। তো এর আসলে মেয়াদ কয়দিন থাকবে, একটি কয়দিন চলতে পারবে সেই বিষয়ে নজরদারি করার সময় আছে। এবং সমন্বিতভাবে তিনি বলছেন আবার হয়তো অভিযান হবে। বাস্তবতা হচ্ছে আসলে ফায়ার সার্ভিসের তরফ থেকে যদি কোনো ধরনের নোটিশ দেওয়া হয় সেটি তারা পুরোপুরি কার্যকর করতে পারেন না অনেকটা তাদের আইন মানে বিধিবিধির কারণে। তবে সবাই মিলে সম্মিলিতভাবে চাইলে এটি আসলে নিয়ন্ত্রণ করা যাবে। যদি অভিযান চালানো হয় সিটি কর্পোরেশনের তরফ থেকে যৌথভাবে তাহলে অনেক ধরনের দুর্ঘটনা কমে যাবে বলে তিনি জানিয়েছেন। আমরা, এই ছিল আমাদের কাছে বেলি রোড থেকে সবশেষ অবস্থা।